আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে 8টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ব্যবস্থাপনা বিভাগে 8টি সাবজেক্টের মধ্যে মাত্র 3টি সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং 5টি সাবজেক্ট থিওরিটিক্যাল। ভালো ফলাফলের উদ্দেশ্যে এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আপনার 80 মার্কের পরীক্ষা হবে। ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না পাইলেও যদি কাছাকাছি থাকে, সেজন্য এখনই আমাদের উপযুক্ত সময় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার। ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, সেখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ক্লাস হবে এবং পরীক্ষা হবে, পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো সাজেশন দিয়ে পরীক্ষা নেওয়া হবে, যাতে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করা যায়। যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আজই যোগাযোগ করুন। আপনাদের জন্য সুবিধা হলো ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ফ্রি দেওয়া হবে, ভর্তি হলে বইগুলো ফ্রি দেওয়া হবে। দেখুন, আপনাদের সাবজেক্ট এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট সবগুলো দেওয়া আছে। তো আসুন, আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু আলোচনা করব। এই সাবজেক্টটা এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এখানে আমরা যে অধ্যায়গুলো করাবো সাজেশনে, সে অধ্যায়গুলো থেকে 100% কমন থাকবে। দেখুন, সাজেশন এখানে ইজি প্লাস অ্যান্ড নোট দেওয়া আছে, আমরা একটু দেখে আসি এক নজরে। ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এখানে 9টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করে নিব, যেখান থেকে প্রতি বছরে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে। ধরুন, 1 নম্বর অধ্যায় থেকে 100% ম্যাথ থাকবে, 2 নম্বর অধ্যায় থেকে ম্যাথ থাকবে, তাহলে 1, 2 আর 3 নম্বর অধ্যায়, এই তিনটা প্রথম খুব সহজ এবং ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর প্রবাবিলিটি, এখান থেকে অঙ্ক কমানো আসবে। তাহলে ভালো ফলাফলের জন্য আমরা প্রথমে অধ্যায়গুলো সিলেক্ট করে নিচ্ছি, যে 1, 2, 3 সাইড, এই সাইডটা লেখেন। এরপরে সহজ অধ্যায় হলো 7 নম্বর 8 নম্বর 9 নম্বর, 1-4 পর্যন্ত, আর 7, 8, 9 এই তিনটা। তাহলে মোট হলো 7টি অধ্যায় ভালোভাবে করতে পারলে আপনি এর এ প্লাস নিশ্চিত পাবেন, খুবই সহজ হবে আপনার জন্য এ প্লাস পাওয়া, এবং এই অধ্যায়গুলো সব থেকে সহজ। সহজভাবে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হলো আমার এই ফরম্যাট, যাতে সহজে অঙ্ক শিখতে পারেন এবং খুব ইজি হবে আপনার মনে থাকে। পরীক্ষার হলে অঙ্ক মনে রাখার একটা সহজ উপায়। তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন, যে ফরম্যাট আকারে আমরা কীভাবে অঙ্ক করাই দেখুন। ঠিক আছে, এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি আবার সাজেশন দিয়েছি। সাজেশনগুলো দেখেন, প্রথম অধ্যায়ের থিওরি যদি আপনি পড়তে চান, স্ট্যাটিস্টিকের থিওরিগুলো ইংরেজিতে লিখতে হয়, পাশাপাশি আমি ইংলিশের পাশে ছাত্রদের বোঝার উদ্দেশ্যে সংস্কৃত বাংলা লিখে দিয়েছি। দেখুন, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেমন 1 নম্বর অধ্যায়তে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, প্রথম ফরম্যাট থেকে 1 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 1, 5, 8, 10, 15, 16 এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে আপনি নিশ্চিত এখান থেকে কমন পাবেন। ফরম্যাট আকারে অঙ্ক করার একটা সুবিধা হলো, যে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় রেখে আমি একটা ফরম্যাট করে দিয়েছি। তো একটা ফরম্যাটে যদি 20টি অঙ্ক থাকে, ওখানে আপনি একটা বা 2টা অঙ্ক করবেন, তাহলে ওই 20টি অঙ্কই আপনি পারবেন। কারণ কি? কারণ একই নিয়মের অঙ্ক সব, একই বেসিসের অঙ্ক, তো দেখা যায় শুধুমাত্র নাম এবং ফিগারটা একটু চেঞ্জ থাকে। নিয়ম তো বোর্ডে কখনও পরিবর্তন করে না, বোর্ড শুধুমাত্র ফিগারগুলো চেঞ্জ করে আর নামগুলো পরিবর্তন করে একটা প্রশ্ন তৈরি করে। যদি আপনি এই অঙ্ক ফরম্যাটগুলো বেসিসগুলো জানতে পারেন, তাহলে খুব সহজে আপনি অঙ্ক চিনতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন। এলোমেলো সরানো ছিটানো অবস্থায় অঙ্ক করলে কোনো ছাত্র বুঝতে পারে না একটা অধ্যায়তে কয় রকমের অঙ্ক আছে, সেটাও চিনে না। পরীক্ষার হলে অঙ্ক আসলে একটু পরিবর্তন করে ফিগারটা চেঞ্জ করে দিলে আর সে চিনতেও পারে না।
এই জন্য আপনাদের উপযুক্ত সময়ে এখন উপযুক্তভাবে সঠিক নিয়মে লেখাপড়া শিখতে হবে। তো আপনারা আমার বইটা সংগ্রহ করুন, যারা আমার বই কিনেছেন তাদের জন্য কোর্স ফি কম নেওয়া হবে, আর যারা আমাদের বইটা কেনেনি তাদের জন্য বই ফ্রি দেওয়া হবে কোর্স ফির মধ্যেই। তো আসুন, আলহামদুলিল্লাহ আমরা দুই নম্বর ফরম্যাটে দেখছিলাম। দুই নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 1, 5, 8, 10, 12, 15 এবং 16, এই কটা অঙ্ক করলেই ব্যাস আপনি এই অধ্যায়ের সমস্ত অঙ্ক অ্যান্সার করতে পারবেন। এই ছিল আমাদের এক নম্বর অধ্যায়। এবার আসুন দুই নম্বর অধ্যায়, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। খুবই সহজ একটা অধ্যায়। এদের অঙ্কগুলোকে প্রস্থের ধরন অনুযায়ী আমি 11টা ফরম্যাটে ভাগ করে দিয়েছি। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফরম্যাটগুলো এখানে অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য। ফরম্যাট 1 থেকে প্রবলেম নম্বর 5, 6, 8, 9 এই কটা, আর দুই নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি, তিন নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি, চার নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি। এই যে একটা অঙ্ক করলে এই ফরম্যাটে আর বাকি অঙ্কগুলো দেখবেন যে সব পারবেন, কারণ পাশাপাশি সব সাজানো আছে, দেখলে আপনি অটোমেটিক্যালি পারবেন। কারণ বই যদি সহজভাবে সাজানো থাকে ছাত্রদের কাছে এই ম্যাথমেটিক্যালগুলো সহজ হয়ে যায়। কারণ অঙ্ক কঠিন হয় বইয়ের কারণে, এই বই যদি কঠিন থাকে জটিল থাকে তাহলে অঙ্ক কঠিন হয়ে যায়, আর স্যারের কারণে, স্যার যদি সহজভাবে না বোঝাতে পারে তাহলে ছাত্রদের কাছে এই অধ্যায়ে অঙ্কগুলো কঠিন হয়ে যাবে। তাই প্রথমে আপনাকে একটা ভালো ফলাফলের জন্য ভালো বই সংগ্রহ করতে হবে। যখনই আপনি ভালো বইয়ের সংবাদ পাবেন অবশ্যই আপনার উচিত এই ভালো বইটা সংগ্রহ করা। আর এখন আপনাদের একটা অফার দিয়েছি, এই বইটা আপনারা ফ্রিতে নিতে পারবেন। ফ্রি নেওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, নাম ঠিকানা দিলে কুরিয়ারে পৌঁছে দেওয়া হবে, কুরিয়ার খরচও দেওয়া লাগবে না। তো আসুন দেখুন, এখানে চার নম্বর ফরম্যাট থেকে আমরা একটা অঙ্ক দিয়েছি, এই একটা অঙ্ক প্র্যাকটিস করলে বাকি পাঁচটা অঙ্ক আপনি পারবেন। পাঁচ নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি, সাত নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি, আট নম্বর অধ্যায় ফরম্যাট থেকে তিনটা অঙ্ক দিয়েছি, আর নয় নম্বর থেকে একটা অঙ্ক দিয়েছি, দশ থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। এগারো নম্বর ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে চারটা অঙ্ক প্র্যাকটিস করতে হয়, ব্যাস ওকে। তো অধ্যায়গুলো শেষ করতে আপনার এক রাত্রে একটা অধ্যায় শেষ করতে পারবেন। আর একটা সুযোগ দেওয়া হবে আপনারা, এখন যেহেতু পরীক্ষা খুবই নিকটে, আপনাদের জন্য সুযোগ হবে যারাই ভর্তি হবে সঙ্গে সঙ্গে ভর্তি হওয়ার সাথে সাথে আপনারা যে সাবজেক্টে ভর্তি হবেন ওই সাবজেক্টে আমার রিজার্ভ 100 থেকে 150, 200 করে ক্লাস রিজার্ভ আছে, এই ক্লাসগুলো দিয়ে দিব যে, এবং বলে দেব যে একটা অধ্যায় শেষ করতে মাত্র এক রাত লাগবে, এক রাত্রে আপনি একটা অধ্যায় শেষ করবেন। কীভাবে করবেন এই টেকনিকটা আমি দেখাই দেব, কোনো টেনশন নেই, টেনশন ছাড়াই আপনারা যারা ইম্প্রুভ দেবেন তারা আমার সাথে যোগাযোগ করুন। যারা একটা সাবজেক্টে ভর্তি হতে চান তারা একটা সাবজেক্টে ভর্তি হতে পারবেন, একটা সাবজেক্টে ভর্তি হলে একটা বই ফ্রি পাবেন, দুইটা সাবজেক্টে ভর্তি হলে দুইটা বই ফ্রি পাবেন, আলহামদুলিল্লাহ। তো আসুন এরপরে নেক্সট অধ্যায়টা দেখি, তিন নম্বর অধ্যায় মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন খুবই সহজ, এখানে তিনটে ফরম্যাটে অঙ্ক আছে, তার মধ্যে তিন নম্বর ফরম্যাট থেকেই বেশি অঙ্ক আসে। অঙ্কগুলো আমি এখানে সাদায় দিয়েছি যে ফরম্যাট 1 থেকে একটা অঙ্ক, আর তিন নম্বর ফরম্যাট থেকে সব অঙ্ক, দুই নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে না। এরপরে আসেন চার না তিনের দুই, মেজার্স অফ মোমেন্ট স্কুনেস অ্যান্ড কার্টোসিস। এখানে চারটা ফরম্যাট আছে, তার মধ্যে এক নম্বর ফরম্যাটের অঙ্কই বেশি আসছে এ পর্যন্ত। এরপরে চার নম্বর অধ্যায় গেল, ও সরি এক আসেন কোরিলেশন, কোরিলেশন দুইটা ফরম্যাটে অঙ্ক, এখানে দুইটা ফরম্যাট থেকে প্র্যাকটিস করার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি। এক নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 1, 5, 8, 11, 19, 21, 22 পর্যন্ত। আমাদের এই বইয়ের বইয়ের কভার পেজটা একটু দেখেন, এই যে বই, এই বইয়ের পেজ নাম্বার 217, 220, 222, 224, 229, 231, ক্লিয়ার। দুই নম্বর ফরম্যাট থেকে প্রবলেম নম্বর 5, 7, 8, 11 এই চারটা অঙ্ক করলেই ব্যাস এই ফরম্যাটের অঙ্কগুলো ক্লিয়ার, সব ইউনিক অঙ্কগুলো আমি এখানে দিয়েছি হাতে সঙ্গে। রিগ্রেশন এটা দুইটা ফরম্যাটে ভাগ করা আছে, এই অধ্যায়টা খুবই সহজ, এখান থেকে অঙ্ক আসে ফরম্যাট অনুযায়ী এখানে সাজেশন করেছি। তো আপনার দুই নম্বর আর তিন নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে, এক নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে না, এই প্রবলেমগুলো সলভ করলে ব্যাস। এগুলো আমরা ক্লাসে অঙ্ক করাই দিব, সমাধান করে আবার অ্যাসাইনমেন্ট দিব, এই অঙ্কগুলো একদিন আমরা খাতায় লিখে সব ক্লিয়ার করে খাতা পরিষ্কার করে ফ্রেশ করতে বলব, পরের দিন আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে পরে আবার পরীক্ষা নেব।
পরীক্ষা নিলেই ছাত্ররা পড়ে। ছাত্রদের রেজাল্ট ভালো করানোর উদ্দেশ্যেই আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। 5 নম্বর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, ইন্ডেক্স নাম্বার। দেখুন ইন্ডেক্স নাম্বারটা খুবই সহজ। এই অধ্যায় থেকে অঙ্ক 100% কমন আসে এবং প্রত্যেকেই 100% নির্ভুলে অ্যান্সার করতে পারে। 5 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় টাইম সিরিজ, 7 নম্বরে প্রবাবিলিটি দেওয়া আছে, এই পর্যন্তই। আর টেস্ট অফ হাইপোথিসিস, জেড টেস্ট, টি টেস্ট, কাস্কেড টেস্ট, এই সেগুলো দেখুন। এ পার্টের জন্য যেহেতু বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা ইন ইংলিশ, সম্পূর্ণ ইংলিশে লিখতে হয়, তাই ছাত্ররা ইংলিশে দুর্বল থাকার কারণেই অনেক প্রশ্ন পড়ে মনে রাখতে পারে না। এই জন্য ছাত্রদের সুবিধার্থে আমার বইয়ে আমি অল্প কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আপনার কমন আসবে সেইগুলো সব দিয়েছি কিনা। এই কয়টা করলেই বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না। 12টা প্রশ্ন থাকে, 10টা অ্যান্সার করতে হয়। আমি এখানে যেগুলো দিছি এখান থেকেই 10টা কমন আসবে। 2টা বাইরের থেকে আসুক, সমস্যা নেই, আমাদের 10টা কমন আসলেই এনাফ, 10-এ 10 পাবেন। দেখুন সামান্য প্রত্যেকটা অধ্যায় মিলে যে অঙ্ক, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে আমি 79টি প্রশ্ন একত্রিত করেছি। এই 79টি প্রশ্ন পড়লেই এখান থেকে 10টা আশা করা যায় কমন আসবে। 1 নম্বর অধ্যায়, প্রথমেই অধ্যায় নম্বর 1 দেখুন, পরিসংখ্যানে ব্যবহৃত যে সমস্ত স্যাম্পলগুলো আছে, অনেকে এই স্যাম্পলগুলো অর্থ ভালোভাবে জানে না, এই জন্য আমি প্রয়োজনীয় স্যাম্পলগুলো সব প্রথম পেজে দিয়ে দিছি। এরপরে অধ্যায় নম্বর 1 শুরু। 1 নম্বর অধ্যায়ের অঙ্ক কীভাবে করবেন খুব সহজভাবে এখানে দিয়ে দিছি, এবং প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা অঙ্কের ভিডিও রেকর্ড আমি দিয়ে দেবো, যারাই ভর্তি হবে তারা পাবে। ঠিক আছে, আমার চ্যানেলে সমস্ত ক্লাসগুলো সব প্রায় পাবলিক করা হয়নি, প্রাইভেট করা আছে 2-3 হাজার ক্লাস। এখানে আমার 4,000 ক্লাস আছে চ্যানেলে, 1,000 পাবলিক করা আছে আর 3,000 প্রাইভেট করা আছে। যারা অনলাইন কোর্সে ভর্তি হবে তাদেরকে ওই প্রাইভেট ক্লাসগুলো সব লিঙ্ক দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, তো আমরা 1 নম্বর অধ্যায়তে চলে আসলাম। দেখুন 1 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো কীভাবে সাজানো, প্রত্যেকটা অধ্যায়ে আমি দেখাবো যে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। কারণ শিক্ষার্থী যদি একটা ভালো বই পায় তাহলে খুব সহজে আয়ত্ত করতে পারে যে আমাদের এখানে কোন কোন বিষয় শিখতে হবে। বাজারের এলোমেলো বইগুলো যারা কিনেছেন তাদেরকে অনুরোধ করব, আজই যোগাযোগ করুন, আমাদের বইটা আপনাদের এই বছরের জন্য ফ্রি দেওয়া হবে। কারণ অনেকেই কিনেনি না জানার কারণে, তাদের জন্য। যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, টেবিল এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা, এই গ্রাফ এবং টেবিল এই 2টা নিয়মেই কিন্তু আমাদের এই অধ্যায়তে কমপ্লিট সিলেবাস দেওয়া হয়েছে। এখন ফ্রিকোয়েন্সি টেবিল আছে কয়টা, 3টে বেসিসের টেবিল আছে, কিছু নর্মাল টেবিল আছে, কিছু বিভেরিয়েট টেবিল আছে, কিছু লিফ অ্যান্ড ডায়াগ্রাম টেবিল আছে। তো লিফ স্ট্রিপ অ্যান্ড ডায়াগ্রাম টেবিল, এই টেবিলগুলো খুব সহজভাবে 3টে বেসিসের টেবিল আমি এখানে সহজ করে সাজাই দিছি, এটা দেখলে আপনি পারবেন। আর গ্রাফ আছে আমাদের বইয়ে টোটাল মিলে 6টা। আসলে সিলেবাসে কিন্তু গ্রাফ আরও আছে পরিসংখ্যানে, কিন্তু সব লাগে না। আমাদের সিলেবাস যে কটা আছে এই 6টা গ্রাফ শিখলেই বাস এনাফ, এর মধ্যে থেকেই কমন আসবে। প্রত্যেকটা ফরম্যাটের অঙ্ক বেসিস আকারে আলাদা আলাদা করে সাজানো। যেমন এখানে দেখেন 2 নম্বর বেসিস বিভেরিয়েট টেবিল, এখানে যে কটা অঙ্ক আছে সব বিভেরিয়েট টেবিল, একটা করলে 5টা পারবেন। আবার 3 নম্বর বেসিসে যখন আসবো লিফ স্ট্রিম ডায়াগ্রাম টেবিল, এটা হলো 1 নম্বর ফরম্যাটের 3 নম্বর বেসিস, ব্যাস এখানে একটা লিফ স্ট্রিম ডায়াগ্রাম করলে বাদ বাকি সবগুলো পারবেন। এরপরে আমরা যখন 2 নম্বর ফরম্যাটে আসবো সেখানে গ্রাফ আছে, কয়টা গ্রাফ, 6টা গ্রাফ আছে। এই গ্রাফগুলোই আলাদা আলাদা করে আবার সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, তো আপনাদের ভালো রেজাল্ট করার জন্য এখনই উপযুক্ত সময়। ব্যবস্থাপনা বিভাগে যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট কম, সেহেতু যে সাবজেক্টগুলোই আছে আপনার সেই সাবজেক্টগুলোই এ প্লাস পেতে হবে। এখন 3rd ইয়ারে যদি আপনি এ প্লাস পান, 4th ইয়ারেও আপনি উঠে আমার সাথে যোগাযোগ করবেন, বছরের শুরুতে বই নেবেন, সারা বছর আপনি ক্লাস করতে পারবেন। আর কোর্স ফিতে খুবই কম, অল্প টাকা কোর্স ফিতে আবার বই ফ্রি পাচ্ছেন, এই সুযোগ সীমিত সময়ের জন্য। আলহামদুলিল্লাহ, তো আসুন আমরা 2 নম্বর অধ্যায় দেখি। এই সে 2 নম্বর অধ্যায়
কেন্দ্রীয় প্রবণতা। এরপরে দেখেন তিন নম্বর অধ্যায় মেজার সব ডিসপারশন। এরপরে চার নম্বর অধ্যায়, এখান থেকে আমরা বাছাই করে দিব সব অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় করা লাগবে না, যে যে অধ্যায়গুলো আমাদের করা লাগবে ক্লাসে আমি এগুলো বলে দিয়ে তারপরে আবার ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেবো। এরপরে প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস হবে, যেহেতু সময় কম সেহেতু প্রতিনিয়ত রেগুলার আমাদের ক্লাস হবে, আর ক্লাস শেষ হয়ে গেলে অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে। কারণ প্রথমে যদি আমি ক্লাসের শুরুতে সব কিছু বোঝাই বলে দিই এই অধ্যায় শেষ হয়ে গেলে পরীক্ষা নেওয়া হবে, তখন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় সবগুলো খুঁটিনাটিগুলোকে ভালোভাবে শিখে নেবে, আর তখন পরীক্ষায় তারা ভালো করবে। আমাদের এখানে টেপ যদি মডেল টেস্ট ভালো করে তাহলে বোর্ড পরীক্ষা ভালো করবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে লাগবে, অন্যান্য বন্ধুরাও দেখতে পারবে। আর আপনাদের আর কী কী ক্লাস দরকার কমেন্ট বক্সে দিয়ে আপনারা এগুলো লেখেন, কিছু বিস্তারিত লিখবেন, এগুলো আমি আবার রিপ্লাই দিব। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে এই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা একটা অঙ্ক করব এই বিজনেস স্ট্যাটিস্টিক্সের। বিজনেস স্ট্যাটিস্টিক্সের অঙ্ক খুব সহজভাবে শেখাতে পারলে ছাত্ররা, আমি যেভাবে শেখাই খুব ইজিভাবে ছাত্ররা বুঝতে পারে। এই সাবজেক্ট অনেকেই ফেল করে, অনেকেই কঠিন মনে করে, তাদেরকে অনুরোধ করবো আমার একটা ক্লাস আপনি ভালোভাবে দেখুন। কারণ সব জায়গায় সব অঙ্ক বোঝা যায় না, প্রত্যেকটা শিক্ষক তার নিজস্ব স্টাইলে অঙ্ক করান। এখন একজন শিক্ষার্থী সব স্টাইল কিন্তু বোঝে না, তা আপনার আগে যাচাই করতে হবে কোন স্টাইল, কোন সিস্টেমটা আপনার মাথায় ভালো ধরতেছে, কোনটা আপনি ভালো বুঝতেছেন, এটা যাচাই করবেন, দেন তারপরে আপনি সেখানে বাছাই করে ভর্তি হয়ে যাবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।